হিরার শাসনে জলমগ্ন বিলোনিয়া শহর এবং শহরতলির বিস্তীর্ণ এলাকা। বুধবার ভোরের ভারী বর্ষণে বিলোনিয়া পুরো এলাকার মধ্যপাড়া, ভিতরবাজার, রামঠাকুর পাড়া, বিলোনিয়া সিনেমা হল, চৌমোহনি, নন্দীপাড়া, আর্য কলোনি, বনকর, মির্জাপুর, দক্ষিণ জেলা পুলিশ লাইন, পূর্ব এবং পশ্চিম কলাবাড়ি ও এলাকা সম্পূর্ণ জলের তলায়। বিস্তীর্ণ এলাকায় জল জমে রাস্তা ভাসিয়ে মানুষের ঘরে জল ঢুকে পড়ে। এছাড়াও বিলোনিয়া শহর এবং শহরতলির পুকুরগুলো জলে ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। অভিযোগ, সংস্কারের অভাবে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বেলা প্রায় একটা পর্যন্ত বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। অন্যদিকে জলে ডুবে গেছে দক্ষিণ জেলার পুলিশ লাইন, মির্জাপুর পুলিশ লাইনে জল জমে গলা সমান। জেলাশাসকের কার্যালয় সংলগ্ন এলাকাতেও জল জমে থাকে দীর্ঘ সময়। সব মিলিয়ে হিরার শাসনে পুরসভার অকর্মণ্যতার ছবি দেখল দক্ষিণ জেলা সদর বিলোনিয়ার মানুষ, যা অতীতে কখনো দেখা যায়নি। বিলোনিয়াবাসীর আরও অভিযোগ, পুর পরিষদের পক্ষ থেকে রাস্তার পাশে নর্দমাগুলো দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে। তিন নম্বর ওয়ার্ডের ড্রেন ড্রেনের এমন অবস্থা হইয়া রয়েছে, আজকে অনেকদিন যাবতে কইতাছি কিন্তু কোনো কাজ হইতেছে না। জল সারাইয়ের কোনো রাস্তা, জল সারাইয়ের কোনো ব্যবস্থাই নাই, নিকাশের কোনো ব্যবস্থা নাই। সমস্ত বিল্ডিং বিল্ডিং এ জল ঢুকে অবস্থা খুব খারাপ। এখন প্রায় ছয় পরিবারের হতে আছে বাড়িতে, সবাই শরণার্থী। এখন জলের যাবার কোনো রাস্তা নাই, যার কারণে মানে এই অবস্থা হয়েছে। মূলত বিলোনিয়া শহরের যে জল নিষ্কাশনী ব্যবস্থাটা না থাকার নাই, জল মানে বিলোনিয়া শহরের মানে জলের মানে জলটা যাইতে পারে না দেখে এই অবস্থা মানে হয়ে গেছে। সন্ধ্যের পরও বিলোনিয়া পুর পরিষদের রামঠাকুর পাড়া, নন্দীপাড়া, ভিতরবাজার, মধ্যপাড়া, বনকোট, আর্য কলোনি এলাকার রাস্তাসহ প্রতিটি মানুষের ঘরের ভেতরে জল জমে রয়েছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।